দর্শক, ভোরের আকাশের ফেসবুক লাইভে আপনাদের স্বাগত জানাচ্ছি। কুড়িগ্রাম থেকে আমি সুজন মহন্ত। আমি এই মুহূর্তে কুড়িগ্রামে অবস্থান করছি, একেবারে জিরো পয়েন্টে। আপনারা যেটা জানেন, কুড়িগ্রাম জেলায় গতকাল দেশে একেবারে সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছিল, যা একেবারে দেশে সর্বনিম্ন 6.1 ডিগ্রি সেলসিয়াস ছিল। তো কুড়িগ্রাম জেলা গত এক সপ্তাহ ধরে আমরা যেটা দেখেছি, গত কয়েকদিন ধরে এখানে শৈত্যপ্রবাহ ছিল, একেবারেই বলা চলে যে এখানকার শীতের যে অবস্থা, একদম রোদের দেখা মিলছিল না। আর পাশাপাশি এখানকার নিম্ন আয়ের যে মানুষগুলো রয়েছে, সে মানুষগুলো একদম নানান জনজীবন বিপর্যস্ত হয়ে পড়েছে। এছাড়াও আমরা দেখেছিলাম যে কুড়িগ্রাম জেলা আজকে, আমাদের কুড়িগ্রাম জেলায় সকাল 9টা পর্যন্ত যেটা আবহাওয়াবিদ জানিয়েছেন, যে এখানে 7.0 ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়েছে আজকের তাপমাত্রা এখন পর্যন্ত। তো আমি যদি একটু চেষ্টা করি, এখানকার যারা নিম্ন আয়ের যে শ্রমজীবী মানুষগুলো রয়েছে, আমরা একটু তাদের সাথে একটু কথা বলার চেষ্টা করবো। আমি একটু একটু কথা বলার চেষ্টা করবো। এখানে একটা বলছি, এটি কথা চলছি বলেছে শীতের আর তীব্রতা কেমন উপভোগ করছেন, কীরকম কাজ করছেন আপনারা? কুয়াশা ছিল, এখন একটু রোজ উঠেছে, তো একটু ভালো লাগছে, কাজটা মনে হয় ভালো হবে। তাতে এরকম কোনো ধরনের এখন পর্যন্ত কোনো সহায়তা এরকম কিছু পাইছেন শীতের কারণে? যে কারণে ঠান্ডা একটু বেশি, রাজ্যে একটু রোজ উঠেছে, তাই ভালো লাগছে। তো সব মিলে বলা চলে একেবারে শীতের যে তীব্রতা, কুড়িগ্রাম জেলার আজকে কিছুটা রোদের দেখা মেলে জনগণের একটু স্বস্তি দেখা যাচ্ছে। তো এখন পর্যন্ত আমরা যেটা জানতে পারছি, কুড়িগ্রাম জেলার বিভিন্ন সরকারি বেসরকারি যে সংস্থাগুলো শীতবস্ত্র বিতরণের কার্যক্রম, সেগুলো অব্যাহত রয়েছে। পাশাপাশি জেলা প্রশাসনের যে বরাদ্দ যেটি রয়েছে, সেই বরাদ্দগুলো মোটামুটি বিতরণের কাজ চলছে। তো সব মিলে কুড়িগ্রাম জেলায় এই ছিল শীতের অবস্থা খবর।